আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত বন্ধুগণ রাসুল করিম সাল আলাইহাসাল্লামের চেহারা মোবারক কেমন ছিল আসুন আমরা জেনে নেই হাদিসের আলোকে আন জাবির ইবনি সামরত রাজি আল্লাহ তালু কল রায়ত রসুল আল্লাহি সাল আলাইহাম ফি লাইন ইজহিয়া ইন ওয়া আলাইহি হল্লাতুন হামরা উন ফল ইলাইহি ওয়া ইল কমারি ফলাহু আইন দি আহসানু মিনাল কমর জাবেের সামুরা সামোর রাজ তাহু হতে বর্ণিত তিনি বলেন আমি একবার পূর্ণিমা রাত্রির স্নিগ্ধ আলোতে রাসুল্লাহ সাল্ল আলী ওয়াসাল্লামকে লাল চাদর ও লুঙ্গি পরিহিত অবস্থায় দেখলাম তখন আমি একবার তার দিকে ও একবার চাঁদের দিকে তাকাতে থাকলাম মনে হলো তিনি আমার কাছে পূর্ণিমার চাঁদের চেয়ে অধিকতর চমৎকার আন أبي سحاق قال سأل رجل البراء بن عازب أكان وجه رسول الله صلى الله عليه وسلم مثل السيف قال لا بل مثل القمر আবু ইসহাক রাজি আল্লাহ তাল্লাহু হতে বর্ণিত তিনি বলেন একবার বারা ইবনা আজিব রাজি আল্লাহ এক ব্যক্তি জিজ্ঞেস করল রসুল্লাহ সাল আলী আসসালাম চেহারা কি তরবারি ন্যায় ছিল তিনি বললেন না বরং তা ছিল চাঁদের মতো ব্যাখ্যা তরবারির সাথে সাদৃশ্য করা এজন্য ত্রুটিযুক্ত ছিল যে এতে চেহারা অধিক লম্বা হওয়ার ধারণা সৃষ্টি হতে পারে তাছাড়া তরবারির চমকে শুভ্রতা বেশি থাকে কিন্তু উজ্জ্বলতা থাকে না তাই বারাইব না আজিব রাজে আল্লাহ তালানহু তরবাড়ির কথা অস্বীকার করে চাঁদের সাথে তুলনা করেছেন তার শুভ্রতা ছিল রৌপের আনাবি আনা হুরেরাজে আল্লাহ তু আলানহু কল কানা রসুল্লাহ সাল্লি আসাল্লাম আব ইয়া কান্নামা সিগিলজাতন রজিলা শাহরি আবু আলান হু হতে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম সুব্রতাই ছিলেন রোপের ন্যায় এবং তার চুলগুলো ছিল কিছুটা কোকরানো বেশি সোজাও ছিল না আবার বেশি কোকরানো ছিল না মাঝারি ধরনের ছিল অর্থাৎ রসোলে করিম সাল আলহি আসাল্লামের চেহারা ছিল অত্যন্ত চমৎকার এবং সুন্দর আকর্ষণীয় লাবণ্যময়ী হাদিসটি উল্লেখ করা হয়েছে সহিবু ও ছয় হাজার দুইশো ষোলো নম্বর হাদিস মুসনাদে আহমদ সহি ইবনে হেব্বান ছয় হাজার দুইশো উননব্বই জামেয়া সগীর আট হাজার নয়শো বিরাশি মিসকাত পাঁচ হাজার সাতশো চুরাশি দিনী ভাই ও বোনেরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে ইসলাম প্রচারে আপনিও অংশগ্রহণ করুন